লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন টিভির খবরে পোষা পাইথন ফিরে পেল তার মনিবকে বাথরুমে ঢুকে রীতিমতো চমকে ওঠে বছর পাচেকের ছোট্ট ছেলেটি মেঝেতে ঘুরে বেড়াচ্ছে একটা পাইথন বাচ্চার চিৎকারে ছুটে আসে তার বাবা মা হুলস্থুল কাণ্ড বেঁধে যায় খবর দেওয়া হয় বন দপ্তরকে খবর পেয়ে ছুটে আসে সংবাদ মাধ্যম গত বুধবার ঘটনাটি ঘটে লন্ডনের চল্লিশ মাইল পূর্বে অবস্থিত সাউথ অ্যান্ডের বাসিন্দা লরা কাওয়েলের বাড়িতে স্থানীয় সরিষৃপ বিশেষজ্ঞ রব ইয়ালডহাম জানান বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হওয়া সরিসৃপটি আসলে একটি ফুটতিনেকের রয়্যাল পাইথন একেবারে নির্বিষ মজার ব্যাপার হলো গোটা ঘটনাটি বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর লরাক কাওয়ালের সঙ্গে যোগাযোগ করেন টিম ইয়ার্ডলি নামের এক ব্যক্তি ইয়ার্ডলি দাবি করেন উদ্ধার হওয়া পাইথনটি তার পোষা নাম রিগি মাস দুয়েক আগে যখন তিনি ঠিকানা বদলে এই বাড়ি ছেড়ে পাশের ব্লকের নতুন বাড়িতে গিয়ে ওঠেন তখন থেকেই তার রিগিকে তিনি খুঁজে পাচ্ছিলেন না তারপর টিভিতে খবরটা দেখে তিনি বুঝতে পারেন তিনি বাড়ি বদল করলেও তার ঋগ্গি ঠিকানা বদল করেনি প্রমাণ হিসেবে তিনি তার সঙ্গে রিগ্গির বেশ কয়েকটি ছবিও দেখান লরাকে লরা ইয়ার্ডলিকে জানান তার পোষ্যটি আপাতত স্থানীয় সরিষ্রী বিশেষজ্ঞ রব ইয়ালডহামের জিম্মি রয়েছে লরার থেকে ইয়ালডহামের ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করে আদরের রিগ্গিকে গত মঙ্গলবার বাড়ি নিয়ে যান ইয়ার্ডলি ছোট্ট রিগ্গিকে তার নতুন ঘরে ফেরাতে পেরে বেজায় খুশি ইয়ার্ডলি আর রিগ্গি তার প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে